শুভ শারদিয়া। আমার বাড়িতে আজকে একটু মটনের ব্যবস্থা করেছি। এটা হচ্ছে মটন মুমতাজ, খুব ঘরোয়া উপকরণ, সবার বাড়িতেই থাকে বেশিরভাগটাই তো। আর রান্না করা বেশি কিছু হ্যাপা নেই, একদম নতুনত্ব একটু রান্নাটা আছে। এটা টেস্টি অথচ স্পাইসি না। চলুন কীভাবে রান্না করছে এই মটন মুমতাজ দেখি। এই মটন মুমতাজ রান্না করার জন্য লাগছে মটন, মটনের সাথে লাগছে পেঁয়াজ। এই যে পেঁয়াজটা আমি এরকম বড় বড় টুকরো করে নিয়েছি, কেটে নিয়েছি। এবার লাগছে আদা রসুনের পেস্ট, এখানে লাগছে টক দই, লাগছে কাঁচা লঙ্কা, এখানে আছে আমন্ড, এখানে এক টেবিল চামচ ধনে আছে। ধনেটা গুঁড়ো করবেন না, পুরো ডাস্ট দরকার নেই, হাফ গুঁড়ো মতন করলেই হবে। এই যে সামনে নিয়ে দেখাচ্ছি আমি, এরকম লাগছে নুন, লাগছে জিরের গুঁড়ো, এটা ভাজা জিরের গুঁড়ো, আর লাগছে গোলমরিচ গুঁড়ো, গোলমরিচটাও হাফ ক্র্যাশ, ফুল পাউডার করবে না। আর ফোড়নের যে কিছু মশলা আছে, ফোড়নের মশলার মধ্যে লাগছে তেজপাতা, লাগছে ছোটো এলাচ, চারটে ছোটো এলাচ নিয়েছি, একটা বড় এলাচ নিয়েছি, একটা জৈত্রী নিয়েছি, আর এখানে আছে গোটা গোলমরিচ, গোটা জিরে, দারচিনি। আমরা মূল রান্নাটায় যাব। মূল রান্নাটায় যাওয়ার আগে এখানে গ্যাসে দেখুন পেঁয়াজটা বসিয়ে দিচ্ছি, এটা পরিমাণ মতন জল দিয়েছি, জল দিয়ে পেঁয়াজটা সেদ্ধ হতে দেব। এর মধ্যে আমি কয়েকটা আমন্ড দিয়ে দিচ্ছি, আর এতে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা চিরবার প্রয়োজন নেই, এতে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার হয় না, তো ঝালটা সেই বুঝে দেবেন। এটা সেদ্ধ হোক, ততক্ষণে আমরা মটনটাকে একটু ম্যারিনেটের জন্য মেখে নেব। এই মটনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দই, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, এতে দিয়ে দিচ্ছি এই যে ধনের গুঁড়োটা যেটা হাফ ক্র্যাশ করে রাখা, এই যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি এই গোলমরিচ, গোলমরিচটাও এই যে বলেছি হাফ ক্র্যাশ করা, এটা দিয়ে আমি মাংসটা ভালো করে মেখে ম্যারিনেট হতে দেবো। এই যে বন্ধুরা আমি মেখে নিয়েছি, আর ওদিকে আমার পেঁয়াজটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই যে বন্ধুরা এই পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এই পেঁয়াজটাকে ছেঁকে তুলে নিচ্ছি, এটাকে একটু ঠান্ডা করব, ঠান্ডা করে সব কিছু একসাথে আমি পেস্ট করে নেব। আর এই পেস্ট করার আগে এই যে আমন্ডগুলোকে এরকমভাবে ছুলে খোসাটা ফেলে দিতে হবে। তো আমি এটাকে পেস্ট করে নিয়ে আপনাদের দেখাচ্ছি, এটা পেস্ট করে নিয়েছি। আর পেঁয়াজের জলটা আমি রেখে দিয়েছি, তো মটন কষানোর সময় যে জলটুকু লাগে তাতে এই জলটা ইউজ করে দিতে করতে পারেন, বা আপনারা চাইলে ফেলেও দিতে পারেন। এবার মূল রান্নায় চলে যাচ্ছি। এই যে সব কিছু আমি দিয়ে দিচ্ছি, আমি এই জৈত্রীটাকে একটা গোটা ফুল ছিল, এই ফুলটাকে অর্ধেক করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি মটনটা। আমি ফ্লেমটাকে হাই রেখেছি, প্রথমে একটুখানি নেড়ে নিই, তারপরে এটাকে ধিমে আঁচে করে দেবো মিডিয়াম হিটে। এবার এটাকে একটু ভালো করে কষাবো, বেশ কিছুক্ষণ কষাবো। যদি দরকার মনে হয় আপনাদের কষাবার জন্য একটু জল লাগবে, অল্প করে এই পেঁয়াজ সেদ্ধ জলটা দিয়ে দিন। এটাকে একটু বারবার ঢেকে ঢেকে মাঝে মধ্যে একটু নেড়ে দেবো, এইভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি, কষিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা কষে গেছে এটা, মাংসটা আমি মাঝে মধ্যেই ঢাকা খুলে বারবার নেড়ে দিয়েছিলাম, খুব ভালো করে এটাকে কষানো হবে। আমি মটনটা কুকারে দেব না, সম্পূর্ণ কড়াইতেই রান্নাটা করব। এই যে কষে গিয়েছে, আমি এবার এটার মধ্যে এই পেঁয়াজ সেদ্ধ যেটা পেস্ট করে রেখেছিলাম এই এইটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো নুন দিইনি, এবার আমি একটু নুন দিচ্ছি পরিমাণ। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুরা, এবং শেয়ার করবেন আমার রান্নাগুলোকে আরও ভালো করে দেখার জন্য। আপনারা নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে পাশে থাকার জন্য। এই যে বন্ধুরা দেখুন তেল ছেড়ে দিয়েছে, আর বেশি কষানোর দরকার নেই। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু জল, পরিমাণ মতন, মটনটা গলতে যতটা লাগবে পরিমাণ মতন জল দেবেন। আমি একটু জল গরম করে রেখেছি পাশে, এই জলটা দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে মিক্স করে আমি ঢাকা দিয়ে রাখবো। এই যে বন্ধুরা আমি ঢেকে রেখেছিলাম,
তো মাঝখানে আমি দু একবার নেড়ে দিয়েছি আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি আমি ঝালটা বেশি খাই বলে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। এটা আপনাদের স্কিপ করে যেতে পারেন আপনারা না চাইলে। এই যে হয়ে গেছে, এবার আমি এটা হাফ চামচেরও হাফ তাও হবে না, তার জাস্ট কয়েক দানা আমি এটা ঝাল নুনটাকে ব্যালেন্স করার জন্য দেওয়া জাস্ট কয়েকটা দানা আমি একটু ছিটিয়ে দিলাম। আমার এই রান্নাটা হয়ে এসছে, আস্তে আস্তে তেলটা ভেসে উঠছে। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে আপনাদের দেখাচ্ছি। এই যে রেডি হয়ে গেল মটন মুমতাজ, তো আপনাদের এইভাবে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পুরনো বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নমস্কার।